আসসালামু আলাইকুম, আমি বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতে জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা, মিরপুর স্মৃতিসৌধে মানুষের ঢল। ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরবতায় প্রমাণ, সাম্প্রদায়িক শক্তির মদতদাতা তারা, মন্তব্য বাদুল কাদের। মির্জা ফখরুল বললেন দেশে এখনও বাক স্বাধীনতা নেই। চট্টগ্রামের শিশু মিম ধর্ষণ ও হত্যা মামলায় 8 জনের ফাঁসি, টাঙ্গাইলে 2 শিশু হত্যায় 3 জনের মৃত্যুদণ্ড। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বাংলাদেশের বড় ক্ষতির দিন 1971 সালের 14 ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। সেই সূর্য সন্তানদের হারানোর ক্ষতি এখনও পূরণ হয়নি। তাদের রেখে যাওয়া আদর্শ এখনও আমাদের পথ দেখায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভাস্কর্যের বিরোধিতাকে বিপন্ন বিস্ময় হিসেবেও দেখছেন ইতিহাসবিদরা। সৈয়দ আব্দুল মহিদের রিপোর্ট। বাংলাদেশ রাষ্ট্রকে স্থায়ীভাবে ক্ষতি করতেই পরাজয়ের আগ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। একটি জাতির সবচেয়ে বেশি ক্ষতির কারণ যখন বেশিরভাগ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী টার্গেট করে হত্যা শুরু করে 25 মার্চ রাত থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা বুদ্ধিজীবীদের একজন। পাকিস্তানি হানাদারদের প্রথম সারির টার্গেট ছিলেন এই অধ্যাপক। সেই দিনগুলোর বর্ণনা দিচ্ছিলেন মেয়ে মেঘনা গুহ ঠাকুরতা। প্রফেসর সাহেব কাহা হ্যায় তো আমার মা এগিয়ে গেল, হচ্ছে কি কেন ভাই? তো মাকে জবাব দিয়ে ওকে চাই, বাবা জিজ্ঞেস করলো ওয়াই কেন, তো ওটা জবাব না দিয়ে টেনে নিয়ে গেল। 16 বছরের উপরের যেই ছেলে ছিলই বাড়িতে, তাদেরকে নিয়ে এসে তাদেরকে গুলি করেছে। তখন ওনাদেরই একজন আমার মাকে বলল যে আপনার সাহেব কেউ তো গুলি করেছে বাইরে। আমরা বাইরে গিয়ে দেখি বাবা পড়ে আছে, উনি তখনও জীবিত এবং কনশিয়াস সচেতন। উনি বলছে আমাকে এরকম, কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে নিচের দিকে। তিনি জানান পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল, কয়েক গজ দূরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরও তাৎক্ষণিকভাবে তাকে সেখানে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। বাবাকে নিয়ে তখন তো আর হাসপাতালে যাওয়ার উপায় নেই, অনেকেই নেমে এসেছে, ধরাধরি করে ভেতরে গেলাম এবং ভেতরে গিয়ে নিয়ে গেলাম, কিন্তু ওই রকম ছিল সারা রাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের মতে বুদ্ধিজীবীরা সমাজের সংকটে পাঞ্জেরি হয়ে পথ দেখান। বুদ্ধিজীবী হত্যায় জড়িত কয়েকজন এখনও বিদেশে পলাতক। বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন তাদের অনেকের সঙ্গে আমার নৈকট্য ছিল। আজকে যখন আমরা 50-এর সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি স্বাধীনতার, সেই সময় ভাস্কর্য বিরোধিতা চলছে, সাম্প্রদায়িকতা চলছে, অজ্ঞানতা চলছে, কুপমণ্ডুকতা চলছে, সেটি আমার একটা বিপন্ন বিষয়। এগুলোর বিরুদ্ধে তারা সোচ্চার হতেন। এখন বুদ্ধিজীবী যারা আছেন তারা সোচ্চার আছেন, তবে তাদের মতো করে সোচ্চার হচ্ছেন না। বাঙালি জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা পুরোপুরি সফল হয়নি, বরং শহীদদের বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পক্ষ থেকে ভোরে মিরপুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। করোনা পরিস্থিতির মধ্যে এবার শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন ছিল স্বাস্থ্য সতর্কতায় সীমিত পরিসরে। দিনের শুরুতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান। এরপর একে একে স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমু মোজামেল হক জানান, আগামী সংসদ অধিবেশনেই আসছে রাজাকারের তালিকা বিষয়ক আইন। আগামী সংসদে ইনশাল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় দলের সাধারণ সম্পাদক অবৈদুল কাদের মৌলবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিএনপি নিরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারা, তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। এরপর বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনে ফুলে ফুলে ভরে ওঠে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সূর্যোদয়ের সাথে সাথে করোনা পরিস্থিতির মধ্যেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এবার বিভিন্ন সংগঠনেরই স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতার বিরোধিতা। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধেও। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে করোনার ভয়াল থাবার মধ্যেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন দেশের আপাম জনসাধারণ। রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তারা স্মরণ করেন সেই সব মানুষের স্মৃতি যারা ছিলেন দেশপ্রেম এবং মননশীলতায় অগ্রণী এক প্রজন্ম। মোহাম্মদপুর কাটাসুর থেকে নজরুল ইসলাম তার 9 বছরের ছেলে জুনায়েদকে নিয়ে গিয়েছেন জাতির মেধাবী সন্তানদের স্মৃতিস্তম্ভ দেখাতে, যেখানে 50 বছর আগে বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানিরা হত্যা করেছিল অসংখ্য বুদ্ধিজীবীকে। দেশ স্বাধীন হয়েছে কীভাবে, যে কারা কারা এখানে তারা জীবন দিতে হয়েছে, হানাদার বাহিনীরা মুক্তিযুদ্ধ এদেরকে মারা হয়েছে এখানে নির্মলভাবে, এর জন্য তাদের দেখা দিয়েছে। মোহাম্মদপুরের রায়ের বাজার ইটাখোলা বদ্ধভূমিটি বলে দিচ্ছে মেধাবীরা মরে না, সৃষ্টিকর্ম দিয়ে বেঁচে থাকে যুগ যুগান্তর। বুদ্ধিজীবীদের ছিল শানিত মেধা, যা অস্ত্রের চেয়েও বিপজ্জনক ছিল পাকিস্তানিদের কাছে। সেই মেধাবী সন্তানদের কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে এই প্রজন্ম এগিয়ে যেতে শিখেছে মাথা উঁচু করে। তবে যারা নিজেদের জ্ঞান, মনীষা ও অধ্যাবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন, বছরের একটি দিন তাদের স্মরণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমরা সংস্কার মুক্ত, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। যে জন্য জীবনটা দিয়েছে সেরকম বর্তমান প্রজন্ম নাই। শহীদদের স্মৃতি সংরক্ষণ যদি সংরক্ষণ করতে পারি তাহলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেশি মানে বাড়বে। রাজাকারদের ভূমিকা অবশ্যই আমাদেরকে লজ্জিত করে, কারণ তাদের যে ভূমিকা ছিল এদেশের বিরুদ্ধে, যে ষড়যন্ত্র ছিল, এগুলো অবশ্যই এটা আমাদের দেশের জন্য অকল্যাণ ছিল। শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই দেশমাতৃকার জন্য আত্মবিসর্জন করেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের এই যে মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ, সেটির ক্রমান্বয়ে বিকাশ ঘটুক সেই প্রত্যাশা রাখি। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশকে তাদের দেখানো পথেই নিয়ে যেতে হবে, এমনটাই বললেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সময় অভিযোগ করেন, দেশে এখনও সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই, দমন করা হচ্ছে ভিন্ন মতগুলোকে। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা যান মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে সরকার, ভিন্ন মতের কারণে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মামলা, হামলা, নির্যাতন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি দাবি জানান মির্জা ফখরুল। বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের যে কথা বলার স্বাধীনতা তাকে কেড়ে নেওয়া হয়েছে এবং ভিন্ন মত পোষণ করবার সমস্ত স্বাধীনতাকে এখানে কেড়ে নেওয়া হয়েছে। আমরা শপথ গ্রহণ করব যে মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্ত চিন্তার জন্যে, তার মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমরা অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে একটি সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
চট্টগ্রামে অযত্ন অবহেলায় দেশের বৃহত্তম পাহাড়তলি বধ্যভূমি সহ সেখানকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, স্বাধীনতার প্রায় অর্ধ শত বছরেও মুক্তিযুদ্ধের সেই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ না থাকায় ব্যথিত বীর যোদ্ধারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক সম্মুখ ভূমিকা চট্টগ্রামের। দেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 26 মার্চ রাতে মহানগরী নাসিরাবাদে প্রথম হানাদারদের মুখোমুখি হয় অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বলা হয়ে থাকে সম্মুখ যুদ্ধের শুরু সেখান থেকে। যুদ্ধের সেই আগুন পরে ছড়িয়ে পড়ে সবখানে। উত্তাল 71-এর 10 নভেম্বর পাহাড়তলিতে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। তখন থেকেই এটি দেশের বৃহত্তম বধ্যভূমি হিসেবে চিহ্নিত। এছাড়া চট্টগ্রামের আরও 111টি বধ্যভূমির একটিও সংরক্ষণ হয়নি। দাবি জানাবো আজকের স্বাধীনতার 49 বছরে আমরা যে আমাদের এই স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণ করে এখানে একটা স্তম্ভ দিলে সেখানে নতুন প্রজন্ম জানবে এবং তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সমৃদ্ধ হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম এগিয়ে যাবে। বধ্যভূমি সহ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো রক্ষার আন্দোলন হয়েছে, মামলাও হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি, নেওয়া হয়নি এগুলো সংরক্ষণের কার্যকর উদ্যোগ। মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে তা কেবলই বেদনা। এখানে বাঙালিদের ধরে আনে, ধরে এনে তাদেরকে জবাই করে এবং প্যাট ফেলে দেয়। এর পিছনে তার কারণ ছিল তখন 10 নভেম্বর দেশ স্বাধীন হয়ে যাচ্ছে প্রায়, এই সিম্পটমটা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে উঠল, এখানে মধ্যে অনেক বুদ্ধিজীবীকে এনে হত্যা করেছে এখানে। এখনো দেশের অনেক কিছু ব্রিটিশ পাকিস্তানি কায়দায় চলছে বলে অভিযোগ এই মুক্তিযুদ্ধ গবেষকের। রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব বলে মত তার। সব ক্ষেত্রগুলো নিয়ে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে। আমরা যে উন্নয়নটা করছি, এই উন্নয়নের সুফল যদি ঘরে ঘরে পৌঁছাতে হয় তাহলে সুশাসন প্রয়োজন, এবং সুশাসনের জন্য আমাদের বর্তমান সংবিধানে যে রাষ্ট্রীয় কাঠামোটা দেওয়া আছে এটার পরিবর্তন করতে হবে। দেশের সাম্প্রদায়িক শক্তির বিকাশ, মধ্যবিত্ত শ্রেণীর বিনাশ এবং সামাজিক বৈষম্য বাড়ায় উদ্বিগ্ন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তর করে মিয়ানমারে তাদের ফেরতের ক্ষেত্রে সরকার তাদের ভবিষ্যতে অনিশ্চিত করে ফেলেছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার ব্যর্থ হয়ে এখন পেছনের দিকে হাঁটছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান ও দেশের সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এই সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বলেন সরকার ভুল পথে হাঁটছে। দেশ জাতি সবাই বলছে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা, মিয়ানমারকে বাধ্য করার ব্যাপারটা, এটা কিন্তু একেবারেই আপনার একটা পেছনের দিকে চলে যাচ্ছে। এবং এখানে আমরা বলছি এটাকে আত্মহননের প্রক্রিয়া, অর্থাৎ নিজেকে একেবারেই পুরোপুরিভাবে আপনার যে কোনো নেগোসিয়েশনসে বার্গেনে দুর্বল অবস্থায় ফেলে দেওয়া। জাতিসংঘ বহুবার চেষ্টা করেছে এবং দেখুন এইবার যখন তারা ভাষান্তরে নিয়ে যাচ্ছে শরণার্থীদেরকে, তারা বলেছে যে এটা তোমরা ভুল করছো, এটাতে তোমাদের যে অবস্থান স্ট্যান্ড রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এটা দুর্বল হয়ে যাবে। সরকারের এখন একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা, তা করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলে আবার অভিযোগ করেন মির্জা ফখরুল। তাদের দৃষ্টি একদিকে যে অ্যাট এনি কস্ট তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে তাদের ব্যবহার করতে হবে। এবং যে গণতন্ত্রের কথা, এটা হচ্ছে তাদের শুধুমাত্র লিপ সার্ভিস, ওটা কাভার দেওয়ার জন্য। সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী 21 ডিসেম্বর কালো বাস ধারণ, এছাড়া কেন্দ্রীয় পর্যায়েও সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রামে শিশু মিম হত্যা মামলায় 8 জনের এবং টাঙ্গাইলে 2 শিশু হত্যায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামে 2 বছর আগে 9 বছরের শিশু ফাতেমা আক্তার মিমকে ধর্ষণের পর হত্যা করেছিল দুর্বৃত্তরা।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক মোহাম্মদ জামিল হায়দার এর রায় দেন। 2018 সালের 21 জানুয়ারি আকবর শাহ থানার বিশ্বকলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ। মিম আকবর শাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফসুল কোরআন মহিলা মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় মিমের মা রাবেয়া বেগম আকবর শাহ থানায় মামলা করেন। মামলায় 8 আসামির মধ্যে 7 জনে কারাগারে রয়েছে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের উপজেলার চতুর্থ শ্রেণীর 2 শিশু ইমরান ও শাকিলকে অপহরণের পর হত্যার ঘটনায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 3 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় দেন। 2016 সালের 27 জানুয়ারি মুক্তিপণের দাবিতে তাদেরকে অপহরণের পর হত্যা করা হয়। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাশেমির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:15 জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজায় অংশ নেন অসংখ্য মুসল্লি। জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে আশুলিয়ায় পারিবারিক অবস্থানে। সোমবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হয় মাওলানা নূর হোসেন কাশ্মীর নামাজ জানাজা। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্ত অনুসারীরা আসতে থাকেন বাইতুল মোকাররমে। জানাজা নির্বিঘ্ন করতে বন্ধ করে দেওয়া হয় জিরো পয়েন্ট সহ আশপাশের রাস্তাঘাট। সকাল 9:15 বাবার জানাজার নামাজ পড়ান আল্লামা কাশ্মীরের ছোট ছেলে মুফতি জাবের কাশ্মীর। হুজুর আমার হুজুর ছিলেন 2014 সালে, আমি হুজুরের খুব কাছাকাছি ছিলাম। বাড়ি ধারা মাদ্রাসায় অত্যন্ত মেহনতি ছিলেন উনি, একাধারে আধ্যাত্মিক নেতা ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন। আমরা ওনার জন্য অবশ্যই দোয়া করি। ওনার রাহবার হিসাবে আমরা চলার পথ পেয়েছিলাম। এখন উনি চলে গেল, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত বেনিফিট করে। নূর হোসাইন কাশেমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত 15 নভেম্বর নতুন করে কমিটির মহাসচিব নির্বাচিত করা হয় তাকে। মুসল্লিরা বলছেন মাওলানা কাশ্মীর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। দেশের মানুষের শান্তি সমৃদ্ধির জন্য এমন সব কাজ করেছেন, আজকে উনি চলে গেছেন। ওনার লক্ষ কোটি ভক্তবৃন্দ আমরা যারা আছি আজকে আমরা সকলেই শোকাহত। হুজুর যা করেছেন সেই স্পৃহা যেন আমরা রাখতে পারি, সেভাবে যেন আমরা আগাইতে পারি, এটি আমরা স্পৃহাটা পাইলাম নতুন করে। আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ধোর গ্রামের সোবহানিয়া মাদ্রাসার পাশে পারিবারিক কবরস্থানে মাওলানা নূর হোসাইন কাশেমিকে দাফন করা হয়। ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে 1 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হবার পর রবিবার দুপুরে ইন্তেকাল করেন 75 বছর বয়সী এই বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও হাজারো আলেমের উস্তাদ। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। এর সাথে সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা, মিরপুর স্মৃতিসৌধে মানুষের ঢল। ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরবতায় প্রমাণ, সাম্প্রদায়িক শক্তি মতদাতা তারা মন্তব্য ওবায়দুল কাদেরের। মির্জা ফখরুল বলেন দেশে এখনও বাক স্বাধীনতা নেই। চট্টগ্রামে শিশু মিম ধর্ষণ ও হত্যা মামলায় 8 জনের ফাঁসি, টাঙ্গাইলে 2 শিশু হত্যায় 3 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল 4:00। এর আগে 3টা রয়েছে নিউজ টপটন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ বা সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে লগ ইন করতে পারেন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।